30 দিনে মিলিয়নিয়ার হওয়ার টিপস, না হয় বিলিয়নিয়ার, না হয় ট্রিলিয়নিয়ার। যেটা কেউ পারেনি সেটা আপনি পারবেন, যেটা কেউ করেনি সেটা আপনি করবেন। সো লেটস বিগিন। সফল হওয়ার 10টি টিপস শেয়ার করা হলো। 1, সকাল সকাল ঘুম থেকে উঠুন। 2, সময়ের কাজ সময় করুন। 3, বিল গেটসের খুঁটিনাটি অনুসরণ করুন। ভাই বিশ্বাস করেন, আপনি কিয়ামত পর্যন্ত এমন খাপসিং মার্কার টিপস পড়তে পড়তে মানতে মানতে আপনি ছাতা পাতা হয়ে গেলেও সফল হবেন না। আসলে সফল হওয়ার কোনো টিপস নেই। সফলতা যেমন নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তেমনই এটি পাওয়ার কোনো রুলসও নেই। এক একজনের লাইফ স্টাইল এক এক রকম, তাদের সফল হওয়ার গল্পটাও এক এক রকম। যেমন মার্ক জুকারবার্গ সফল হয়েছে তার জীবনের প্রথম কাজে, তেমনই জ্যাকমা সফল হয়েছে শতবার ব্যর্থতার পরে। কেউ 12 ঘন্টা ঘুমিয়ে তার কাজগুলো ঠিকঠাকভাবে মেনটেইন করতে পারে, কেউ 6 ঘন্টা ঘুমিয়েও করতে পারে না। কেউ অফিসে যাওয়ার 20 মিনিট আগে উঠে রেডি হয়ে বেরুতে পারে, কেউ 2 ঘন্টা আগে উঠেও লেট করে। তাই আসলে আপনার সফলতার টিপসগুলো হবে একান্তই আপনার। প্রত্যেক সফল ব্যক্তি নিজের রাস্তা নিজেই তৈরি করে। সবার গল্পটা ভিন্ন, কাজ করার ধরন ভিন্ন, তাদের মতো আপনার লাইফস্টাইল না, তাই তাদের দেওয়া টিপস আপনার কোনো কাজেই আসবে না। মার্ক জুকারবার্গ হার্ভার্ড ড্রপ আউট আর আপনি অজপরা গায়ের ক্লাস মিস দিয়ে তার তুলনা দেন, আগে হার্ভার্ড পর্যন্ত পৌঁছান তো। তাই আসলে আপনি কিভাবে সফল হবেন, কোন পথে হাঁটবেন, সবটাই আপনার একান্ত ব্যক্তিগত। কিভাবে কাজ করবেন এবং আপনার কর্মপদ্ধতি, সবটাই আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। তাই সফলতার টিপস হচ্ছে নিজের রাস্তা নিজেই তৈরি করুন। আপনি সারা দিন ঘুমিয়ে রাতেও জ্ঞান অর্জন করতে পারবেন, আবার রাতে ঘুমিয়ে দিনেও জ্ঞান অর্জন করতে পারবেন। তাই নিজের রাস্তা নিজেই তৈরি করুন, নয়তো ইউটিউবে গিয়ে খাপচিং মার্কা মোটিভেশনাল স্পিচ দেখুন। যেমন 1 মাসে সফল হওয়ার টিপস, 30 দিনে কোটিপতি হওয়ার টিপস, 20 দিনে বিলিয়নিয়ার হওয়ার টিপস। আসলে সফল তো সেই ব্যক্তি যে আল্লাহর নিকট মাগফিরাতের জন্য দোয়া করে এবং আল্লাহর রাস্তায় চলে।